হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। এখন 7টা বেজে গেছে, কিন্তু মনে হচ্ছে ঝড় উঠবে এমন পরিস্থিতি। আকাশে চুপচাপ বসেছিলাম, কিছুই ভালো লাগছে না। আমার মন ভালো নেই, তোমরা সবাই ভালো থেকো। মন ভালো নেই তার প্রধান কারণ হচ্ছে, দেখো এটা কি হয়েছে, আমার ভেঙে হঠাৎ করে পড়ে গেছে। আমার খুব দুঃখ লাগছে, যেন বোধ হয় এই 3 মাস মতন হয়েছে। তোমাদের দাদা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে এনে দিয়েছিল আমাকে, ও বেচারা ঘাড় ভেঙে পড়ে আছে। এখন আমি কি করেছি, টেবিলের মধ্যে লাইটটাকে রেখে মাঝখানে ফোনটা দিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। আমার মনে হয় বেচারা ঘাড় ভেঙে পড়ে যাচ্ছে, যেন কেন ও বোধহয় আর সহ্য করতে পারছে না এই অত্যাচার। কেননা কি করবো বলে, ইউটিউব খুললেই সেই 3টে দল হয়ে গেছে। আমার মনে হচ্ছে ওই একই ভিডিও দেখে যাও দেখে যাও দেখে যাও, খালি ভালো লাগছে না। কেউ আছে মানে নোংরামি চূড়ান্ত হয়ে যাচ্ছে, কেউ সংশোধন করার চেষ্টা করছে, কেউ চোখ এমনি করে আঙুল এমনি করে সেটা সমালোচনা করছে। এই 3টে গ্রুপ হয়েছে, একই জিনিস দেখে যাও, আমার আর ভালো লাগছে না এখন, সত্যি কথা বলছি। আর আমি আগে বলেছিলাম, মানে পুরোনো ভিডিওটা দেখবে বলেছিলাম, আমার রান্না করতে একদম ভালো লাগে না। এটা একদম সত্যি কথা, আমার রান্না করতে একদমই ভালো লাগে না। সব কাজ করতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে না, কিন্তু এখন আমার রান্নাটাই ফেভারিট হয়ে যাচ্ছে। কারণ বিভিন্ন রান্নার চ্যানেলগুলো দেখি ঘুরে ফিরে, নানা রকম রান্নাও শিখছি, যদিও করিনি এখনও কিছু, ভালো লাগে ওইদিকে, মানে আমার রান্নার দিকে এখন ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। কি বলবো, আজকে যখন এটা ভেঙে গেছে, হঠাৎ করে দেখি পড়ে গেল, তা ভাগ্যে আমার ফোনটা ছিল না, তাহলে ফোনটা 12টা বেজে যেত, ভাগ্যে তখন ভিডিও করছিল। যাই হোক, তখনই আমার মনের আমার মাথায় এলো, তাহলে কি ও সহ্য করতে পারছে না, মানে এটা কি ইউটিউব না ব্লুটিউব, বুঝতে পারছি না। মানে একদল তো ব্লু ফিল্মের মতো, মানে আমার মনে হচ্ছে এটা কি রেশারেশি হয়ে গেছে, যে আমাকে নিয়ে সমালোচনা করবি, নে কত করবি কর। যারা এই নোংরামগুলো করছে তাদের মনে হচ্ছে ঝড় উঠবে, এই ওধারে জানলা দিয়ে দে আমি আসছি। এবারে আমার মনে হচ্ছে এটা একটা রেশারেশির পর্যায়ে উঠে গেছে, তো একদমই সত্যি করে ভালো লাগছে না। ইউটিউবে এসেছিলাম আমি অনেক, যে তোমাদের দাদা যেমন বলেছিল তোমার টাইম পাস হবে, তারপরে করতে করতে একটা নেশা হয়ে গেছে, তারপরে বন্ধু বাড়াবার একটা নেশা হয়ে গেছে, কিছু করার একটা ইচ্ছা হয়ে গেছে, সেই ইচ্ছেটা এখন যেন কেমন মরে যাচ্ছে, ভালো লাগছে না। যাই হোক, বসেছিলাম, আজকে আর বেশি কথা বলবো না। আজকে অনেক কাজ ছিল জানো, বাইরে মাসের প্রথম মাসকাবাড়ি বাজার টাজার করা, কিন্তু ওয়েদারের জন্য বেরোতে পারলাম না, মনটাও খারাপ লাগছে, বেরোতে পারলাম না, চুপচাপ বসেছিলাম। আর সবচেয়ে এটার জন্যই আমার খারাপ লাগছে, এটা স্ট্যান্ডটা ভেঙে গেল আমার। যাই হোক, কী বলবো, রাখছি, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, নতুন একটা স্ট্যান্ড কিনে ভালো করে আমি ভিডিও করবো। টাটা, চললাম, হ্যাঁ।